আজকের ভিডিওতে দুটো বিষয় জানবো। প্রথমত, পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া খাদ্য খেলে আমাদের কি সমস্যা হতে পারে, আর দ্বিতীয়ত, যে কোনো খাবারের প্যাকেটে লেখা বেস্ট বিফোর ডেট, সেল বাই ডেট এবং ইউজ বাই ডেট এই কথাগুলির মানে কি। মনে রাখবেন, পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া খাদ্য খারাপ ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসে পরিপূর্ণ হয়ে যায়, আর এই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াগুলো নিজেদের জীবন ধারণের জন্য ওই খাদ্যকে গ্রহণ করতে থাকে, আর তার সাথে সাথে নিজেদের শরীর থেকে টক্সিক কেমিক্যাল ত্যাগ করে ওই খাদ্যকে অখাদ্যে রূপান্তরিত করতে থাকে। আর এই খাদ্য খেলে খুব স্বাভাবিকভাবেই পেটে নানা রকম সমস্যা দেখা যায়। সর্বোপরি, ফুড পয়জনিং হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়, আর এর কারণে বমি, জ্বর, পেটে ব্যথা, এমনকি ডায়রিয়া পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবারে জানব, যে কোনো খাবারের প্যাকেটে লেখা বেস্ট বিফোর ডেট কথাটির মানে কি। যে সমস্ত খাদ্যের প্যাকেটে এই কথাটি লেখা আছে সেটা থেকে বুঝবেন, এটি ব্যবহার করার জন্য নির্দিষ্ট যে তারিখটি উল্লেখ করা হয়েছে তার আগে পর্যন্ত খাদ্যটি সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর থাকবে, আর এর ফ্লেভারও সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে। মানে আপনি যদি কোনো খাদ্যদ্রব্য কিনে থাকেন, তবে বেস্ট বিফোর ডেট পেরিয়ে যাওয়া মানেই যে খাদ্যটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে সেটাও বলা যাবে না, তবে এর পুষ্টিগুণ এবং ফ্লেভার আগের মতো থাকবে না সেটা অবশ্যই বলা যায়। আচ্ছা, সেল বাই ডেট লেখার মানে কি? সেল বাই ডেট কথাটি প্যাকেটের গায়ে উল্লেখ করার মানে, একজন প্রস্তুতকারক দোকানদারকে বলে দিচ্ছেন যে কতদিন পর্যন্ত খাদ্যটি দোকানে রেখে বিক্রি করতে পারবেন তিনি, অর্থাৎ ততদিন পর্যন্তই খাদ্যটি সব দিক থেকে সুরক্ষিত রয়েছে। আর প্যাকেটের গায়ে লেখা ইউজ বাই ডেট কথাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কথাটির মানে হলো এটি সর্বশেষ সময় খাদ্যটিকে গ্রহণ করার জন্য, অর্থাৎ এই সময়ের পরে কোনোভাবেই খাদ্যটির মধ্যে আর কোনো রকম পুষ্টিগুণ বা ফ্লেভার অবশিষ্ট থাকবে না, এটি সম্পূর্ণভাবে খারাপ হয়ে যাওয়া একটি খাদ্যে রূপান্তরিত হয়ে যাবে। তবে দেখা গেছে এই সময় পেরিয়ে যাওয়ার পরেও অনেক ক্ষেত্রে খাদ্য ভালো থাকে, তবে সেই যুক্তির উপর নির্ভর করে কিন্তু খাদ্যটিকে গ্রহণ না করাই ভালো। তাহলে বন্ধুরা, কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তথ্যগুলো কেমন ছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ।